গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন, এখন পতেঙ্গা সি বিচে আছি। আজ 11 জুলাই 2017, এখন সকাল 12:45। আমি এসেছি পতেঙ্গা বিচে এই বৃষ্টির দিনে, মেঘের দিনে কেমন চলছে কেমন চলে তা দেখার জন্যে। এখানে এসে দেখছি ভরা জোয়ারে টই টুম্বর, একেবারে কুল ঘেসে জল আছড়ে এসে পড়ছে। দেখুন, বিচ বলতে কোনো বিচ নেই, কিছুই নেই। পাথরের যে চাঁইগুলো আছে এর উপরে এসে দেখুন কিভাবে জল উত্তাল ঢেউ এসে আছড়ে পড়ছে। ঘোলা জল, ঘোলা জল, পলি মাটি বিধৌত এই বঙ্গোপসাগরের জল। ওই যে সেই স্পিড বোট গুলো দেখুন, সেই স্পিড বোট গুলো এখানে যে দর্শনার্থীরা আসে তাদেরকে নিয়ে তারা চক্কর কাটে এই সাগরে। কিন্তু বিচ দেখার জন্য দেখুন তবু এই বৃষ্টিতে ভেজে প্রচুর প্রচুর লোক এসেছে, এখনো আছে। কারণ বাংলাদেশে সাধারণত কোথাও যাওয়ার জায়গা নেই। 17 কোটি লোকের এই দেশ, ছোট একটি দেশ, এইখানে একটু সামান্য কোনো জায়গা যদি কেউ পায় তারা সেইখানে গিয়ে একটু বসে, বিনোদনের জন্য, তাদের অবসরের জন্য সময় কাটায়। আর চট্টগ্রামের লক্ষ লক্ষ লোকের জন্য এই সেই পতেঙ্গা সি বিচ। কিন্তু আমার প্রশ্ন, বিচ কোথায়? বিচ একদম হাওয়া হয়ে গেছে এই জোয়ারে, ভরা জোয়ারে। দেখুন এসে একদম পায়ে গড়িয়ে পড়ছে সেই উত্তাল ঢেউ। দেখুন দেখুন এখানকার ফেরিওয়ালাদের অবস্থা, এখন বড় মন্দা যাচ্ছে তাদের ব্যবসা। এই দেখুন সেই বাদাম বিক্রি করছে, আর এই বাদামওয়ালা। এই তোমার ব্যবসা যাচ্ছে কেমন? বেশি একটা ভালো না। কোন সিজনে ব্যবসা ভালো হয়? শীতকালে ব্যবসা ভালো হয়। আর এখন যে সি বিচ, পতেঙ্গা সি বিচটা কই, কোথায়? পতেঙ্গা সি বিচটা ডুবে গেছে। এবার আমরা দেখি বাংলাদেশের যে ঘোড়া, ঘোড়াগুলোকে পিটিয়ে ওরা গাধা বানিয়ে ফেলেছে। ঘোড়ার ঘোড়ার অবস্থা নেই, আর এই ঘোড়াটাকে নিয়ে যে সৈকতে দৌড়াবে দর্শনার্থীরা সে অবস্থা দেখুন কি জরাজীর্ণ, কি ম্লান অবস্থা। ঘোড়ার চেহারাটা দেখুন না কি অবস্থা। আর যে ঘোড়া যে সওয়ারি যে আছে, যিনি ব্যবসা করছেন, তার অবস্থা দেখুন। একটা ছোট্ট শিশু, তোমার বয়স কত? 13 বছর। তুমি 13 বছর এই ঘোড়ার ব্যবসা করছো, তোমার এটা কি ঘোড়া না খচ্চর না গাধা? খচ্চর। আচ্ছা আচ্ছা, ও ঠিকই ভালোই বলেছে। খচ্চর মিন্স ঘোড়া এবং গাধার সংমিশ্রণে যেই পশুর জন্ম হয় সেই খচ্চর। কিন্তু পর্যটকদের কাছে ঘোড় দৌড়ের নাম বলে সে দিব্যি পয়সা কামিয়ে নিচ্ছে। আমি আরেকজন ক্যামেরাম্যানের সাথে এখন কথা বলবো। হ্যালো, কেমন আছেন? তোমার এখন ব্যবসা কেমন চলছে এই ফটোগ্রাফির? এই যে ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরছো, কেমন চলছে? আগে ভালো চলতো, এখন একটু কমে চলতেছে। বৃষ্টির কারণে, বৃষ্টি এক দ্বিতীয় কথা, পানি মারতেছে আমাদেরকে। সেজন্য আমার খুবই খারাপ লাগছে তোমাদের এই অবস্থা দেখে। মেঘ যেভাবে ছেয়ে আছে পুরো আকাশ, যেইভাবে বৃষ্টির হুমকি অনর্গল লেগে আছে, এইভাবে পতেঙ্গা সি বিচে আসা কোনো সমুচিন নয়, বিশেষ করে জোয়ার। আর এখানে হাঁটার কোনো জায়গাই নেই। দেখুন কি অনিরাপদ, এই পাথরের উপরে হাঁটার কোনো অবস্থা স্থায়ী নেই। আপনি কিভাবে হাঁটবেন এই পাথরের উপরে? উত্তাল ঢেউ কি ভয়ঙ্কর। জিজ্ঞেস করছি একজন ক্যামেরাম্যানকে, যারা সৈকতে, এদেরকে চিত্রগ্রাহক বলা হয়। তোমার আজকে কেমন চলছে, কেমন এই সিজনে ব্যবসা কেমন চলছে? এই সিজনে বলতে এখন বর্ষা তো, এই জন্য মানে মোটামুটি কোনোরকম মানে চলোভাবে চলতেছে। তোমাদের কোন সিজনে ভালো ব্যবসা হয়? আর সবচেয়ে বেশি উপার্জন কখন হয়, কোন সিজনে, কত টাকা? ওই তোমার দৈনিক কত তুমি তখন, হ্যাঁ, কত কামাতে পারো তখন? তখন 800 বা 1000। তোমাকে অশেষ ধন্যবাদ। এই সেই পতেঙ্গা, দেখুন কিভাবে ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। যদি পাথর না থাকতো তাহলে কত আগেই এই যে পাড় আছে না, এই পাড়টা ভেঙে যেত। মানব সৃষ্ট পাথর ফেলে এটাকে ভাঙা রোধ করা হয়েছে। আমি হেঁটে হেঁটে তুলছি, বন্ধুরা দেখো, একেবারে গায়ে এসে পড়ছে, গায়ে এসে, দেখো গায়ে এসে পড়ছে ঘোলা জল। আজ 11 জুলাই 2017,
এখন বাংলাদেশে বর্ষা চলছে, দেখো কিভাবে। এবং গত বছর এই জায়গাটা সম্পূর্ণ জোয়ারে ডুবে গেছে। এই যে খণ্ডকালীন এই যে অস্থায়ী দোকানগুলো আছে, এগুলো সব ভেসে গিয়েছিল বানের জোয়ারে। দেখুন ওই যে দূরে যে দেখা যাচ্ছে, এগুলো সব বিদেশি জাহাজগুলো বহির নোঙরে আছে। কর্ণফুলীর নাব্যতা কমে গিয়েছে এবং তাছাড়া ভেতরে জাহাজ ঢুকানো বেশ বিপদজনক, সেজন্যই বহির দেশের এই জাহাজগুলো ভেতরে ঢুকে না। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হয় যে বাংলাদেশের কোনো জাহাজ অস্ট্রেলিয়ার জলসীমা রেখার ভেতরে ঢোকার প্রবেশ অধিকার নেই। এর কারণ হচ্ছে তাদের দৃষ্টিতে বাংলাদেশের জাহাজগুলো অসম্ভব নিরাপদহীন এবং নোংরা। অস্ট্রেলিয়ান সাগরের জল নোংরা হয়ে যাবে এই ভেবে বাংলাদেশ সহ আরও তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশের জাহাজগুলোকে তারা তাদের জলসীমা রেখায় প্রবেশ নিষেধ করে দিয়েছে, যার ফলে বাংলাদেশের যে সকল জাহাজ অর্থাৎ যে সকল পণ্য অস্ট্রেলিয়াতে যায়, তারা অস্ট্রেলিয়াতে যাওয়ার পথেই সিঙ্গাপুরে ওখানে ট্রানজিট করে, অর্থাৎ ওইখানে কন্টেনারগুলো নামিয়ে দেওয়া হয়, সেইখান থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারে, সেই রকম অনুমোদন আছে, সেই রকম জাহাজগুলোতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের জাহাজ বা জাহাজ সংস্থা সত্যি এই অনিয়মতান্ত্রিক কারণে বিশ্বের অনেক উন্নত দেশে তাদের প্রবেশ অধিকার নেই। দিনভর বৃষ্টি হচ্ছে দেখুন, তবু মরিয়া হয়ে ছুটে এসেছে কিছু দর্শনার্থী এই সি বিচ দেখবে বলে, কিন্তু সি বিচ নেই, হাওয়া হয়ে গেছে এই প্রবল বর্ষণে বর্ষার দিনে। তারপরও আছে অনেকে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এই বর্ষার দিনও চলে এসেছে। এই তোমাদের ব্যবসা চলছে কেমন এখন এই বর্ষার দিনে? ভালো চলছে বলো কি? মোটামুটি চলছে না? তোমাদের পর্যটকের সংখ্যা এখন কমে গেছে? আর এই যে দেখো কি সুন্দর তুমি রেখেছো এখানে নুডলস, আর এই যে চনা বুট, আর এদিকটা আছে পেঁয়াজু নামে ছাগলের বড়ির মতো, আর দেখুন এখানে কিছু কিছু মাছি আছে, ওরা মনে পালন করে, আপনি খাওয়া পাবেন, তার সাথে বিনে পয়সায় কয়েকটা মাছি আপনি গিলে খেয়ে ফেলতে পারবেন, ওর জন্য কোনো পয়সা নেই। ঝিনুক আছে, সমুদ্রের ঝিনুক, মনে হয় যেন এই পার থেকে জল থেকে এই ঝিনুকগুলো কুড়িয়ে এনে মালাগুলো পরানো হয়েছে, আসলে ঠিক না, এগুলো সব টাইওয়ান, বার্মা অথবা থাইল্যান্ডের, মানে মান তত উন্নত নয়। পতেঙ্গা সে বীচ, বীচ নেই, আছে ভরা টই টুম্বুর জল, একেবারে কুল ঘেঁষে আছে, একেবারে অনিরাপদ একটি সমুদ্র সৈকত। তবুও 17 কোটি লোকের দেশ এই বাংলাদেশ, কোথাও যাওয়ার জায়গা নেই তাদের, ছুটে আসে এই পতেঙ্গা একটু সামান্য নিঃশ্বাস নেয়ার জন্য ছুটে আসে এই পতেঙ্গায়। হ্যালো বন্ধুরা, আমি বানি আমিন, এখন পতেঙ্গা সি ব্রিজ থেকে কথা বলছি। দেখুন সাগরের উত্তাল ঢেউ কিভাবে আসে পড়ছে। দেখুন আজ 11 জুলাই 2017, এখন বৃষ্টি বেশ ঝরছে, বৃষ্টি নয় ড্রিজলিং, ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে এই পতেঙ্গাতে। আজ তেমন টুরিস্ট আসেনি, তারপরও দেখুন যা এসছে তাতেও কিছুটা বাজার চলছে। দেখুন আর জল কীভাবে আসে পড়ছে সেটা দেখুন এই সাগরকূলে, এই এইখানে সি বিচ এখন নেই, বিচ অর্থাৎ সমুদ্র সৈকতটা হারিয়ে গেছে, নেই, ভরা জোয়ার। চিটাগাংয়ের পতেঙ্গার যেই সি বিচ, যেখানে সবসময় হাজার হাজার লোক এসে জড়ো হয়, তাদের অবসর সময় কাটায়, আর সেই সি বিচ আজ এই প্রথমবারের মতো দেখলাম বিচটা হাওয়া হয়ে গেছে। আমি বনি আমিন, এতক্ষণ পতেঙ্গা সি বিচের কথা বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ।